সিরাজগঞ্জের 8 উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 18 জন চলছে প্রচার, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাবনায় র‍্যাব পরিচয় ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু। জাটকা সংরক্ষণ, 2 মাস মেঘনা অববাহিকায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা, টহল জোরদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11টার 21 দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদী মোহাম্মদ। এছাড়া সংবাদে আরো থাকছে, ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ শুরু হয়, মুক্তি পাগল বাঙালির সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। কাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:30টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাজশাহী সেনানিবাসে অবতরণ করবেন তিনি। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর 7, 8, 9, 10 বীরের ন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে সেনা সদস্যদের সমাবেশে বক্তব্য রাখার কথাও রয়েছে শেখ হাসিনার। এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট। সিরাজগঞ্জের 8 উপজেলায় নির্বাচন 10ই মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হাটবাজার ও পাড়া মহল্লা, চলছে প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যোগ্য প্রার্থী নির্বাচনে ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কৃষি ও তাঁত শিল্প প্রধান এলাকা সিরাজগঞ্জের 8 উপজেলায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ চেয়ারম্যান পদে 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে 32 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 21 জন প্রার্থী লড়ছেন। এরই মধ্যে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজেদের নির্বাচনী এলাকা, নিজেদের পক্ষে টানতে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। স্বপ্নগর একটা পরিবেশ আছে এখানে, আমাকে জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের ডাকেই আমি সাড়া দিয়েছি। আমি সর্বাত্মক চেষ্টা করব যাতে এই নদীতে, যাতে এই চোয়ালের একটা মানুষের ভিটেও যাতে নদী গর্ভে বিলীন না হয়। আগামী 10 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ভাইস চেয়ারম্যান হিসাবে বিজয়ী হব। পিছিয়ে নেই নারী প্রার্থীরাও, সমান তালে চালাচ্ছেন প্রচারণা। জনগণ আমাকে ভোট দিলে আমি নারীদের জন্য কাজ করব। এদিকে সৎ এবং এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানায় ভোটাররা। যারা এই তাঁতকে নিয়ে চিন্তা ভাবনা করবে এবং তাঁতিদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবে, আমরা তাদেরকে ভোট দেব। আমাদের কাজ যে করব আমরা তাদেরকে ভোট দেব। দল মত উর্ধ্বে থেকে যে আমাদের শহরকে আধুনিক শহর হিসেবে রূপান্তরিত করতে পারবে, আমরা এরকম একজন প্রার্থী নির্বাচন চাচ্ছি। আমরা রিলিফ চাই না, বাত মাত চাই না, আমরা আমাদের প্রাণের দাবি এনায়েতপুর উপজেলা। জেলার 11 উপজেলার মধ্যে সদর, উল্লাপাড়া ও কাজীপুরে আর কোনো প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 3 প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে শাহজাদপুর ও উল্লাপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। পাবনার ঈশ্বরদীতে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছে, তার পরিচয় জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায় রাতে র‍্যাব পরিচয় দিয়ে পতিরাজপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করে। এরপর পাশের বাড়িতে ডাকাতির চেষ্টা চালালে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে ধরা পড়ে একজন। বেদম পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। জাটকা সংরক্ষণে 2 মাস মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে এ সময় জাটকা রক্ষা করা গেলে মৌসুমে ইলিশের উৎপাদন বাড়বে। জেলেরাও মাছ ধরা থেকে বিরত রয়েছেন। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের সহায়তা আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। ইলিশের উৎপাদন অভয়ারণ্য মেঘনা অববাহিকা এ মৌসুমে জাটকা সংরক্ষণে মার্চ ও এপ্রিলে মেঘনায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে বাড়বে ইলিশের উৎপাদন। সরকারের আদেশ মেনে নদীতে মাছ শিকার বন্ধ রেখেছেন লক্ষ্মীপুরের জেলেরা। যদি আরো কঠোরভাবে পরিচালনা করে
তাহলে এবার ভালো মাছ যেরকম পাইছে আগামীতে আশা করি দেশে আরো ভালো মাছ হবে। সরকার অভিযান দিচ্ছে, আমরা জেলেরা নদীতে জাল ফেলা দিছি না। সরকারের অভিযান মানি আমরা টাটকা মাছ ধরি না, আমরা জেলে বাইদা লোক, আমরা নদীর থাকি, আমরা কোনো কাজ কাজ নাই। কমলনগর এবং রামগতির জেলেপল্লির পরিবারগুলোর অলস সময় কাটছে, মাছ ধরা বন্ধ, বন্ধ আয় রোজগার। আওলাদ বরাত নিয়ে খাইতেছি, খরচ করি ব্যবসার উপরে নিয়ে খাইতেছি, কিস্তি আছে কিস্তির উপরে নিয়ে খাইতেছি। যদি সরকার আমাকে চাল ডাল দিত আমি সুবিধা হইতো। জেলায় প্রায় 65,000 জেলে রয়েছে, এদের মধ্যে নিবন্ধিত 45,771 জন। এদের সবাই মেঘনায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। গত বছর 37,326 জন খাদ্য সহায়তা পেয়েছেন। মৎস্য বিভাগ বলছে জাটকা সংরক্ষণ মৌসুমে বরাদ্দ পেলেই জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হবে। চাঁদপুরের সাতনল থেকে আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার মার্চ এপ্রিল এই দুই মাস সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকে। আমরা এই অবাশ্রমে মাছ ধরা বন্ধ রাখার জন্য জেলা 25,947 জনকে প্রতি মাসে 24 কেজি হারে খাদ্য সহায়তা পাবে। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। দোসরা মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে উত্তোলন করা হয় মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা। কারফিউ ভেঙে ছাত্র জনতা যোগ দেয় কলা ভবনের সমাবেশে, সেখানে ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলার পতাকা। মুক্তি পাগল বাঙালি প্রস্তুতি নিতে থাকে সশস্ত্র সংগ্রামের। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। পহেলা মার্চ গণপরিষদের অধিবেশন স্থগিত করে ইয়াহিয়া খান, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা সহ গোটা বাংলা। জারি করা হয় কারফিউ, বঙ্গবন্ধুর নির্দেশনায় চলছিল সবকিছুই। রেল ট্রেন কখন চলবে না করবে, সরকারি অফিস আদালত সব উনার, তার তো প্যারালাল একটা গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্টের প্যারালাল আর একটা গভর্নমেন্ট শেখ মুজিবুর নেতৃত্বে 32 নম্বর থেকে চলতেছিল। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত ছাত্র সমাজ সহ বাংলার জনতা। এরই মধ্যে কারফিউ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঐতিহাসিক বটতলায় জড়ো হয় ছাত্র জনতা, বক্তৃতা করেন ডাকসু নেতারা। এরই এক পর্যায়ে মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব। জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সিরাজুল ইসলাম খানের নির্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জাহিদ একটা বড় বাঁশের হাতার মধ্যে এই স্বাধীন বাংলার পতাকাটা নিয়ে আমার হাতে দিলেন। যেইমাত্র পতাকাটা তুলে ধরলাম তখন এক একজন কর্মী লাফ দিয়ে 10 ফিট উপর জাম করে পড়ে সেন্সলেস হয়ে যাচ্ছে। স্লোগান উঠতেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দুনিয়ার কারো কথা মনে ছিল না। এই অনুভূতি, এই আকুতি, এই বিশ্বাস, এই ডিটারমিনেশন কিভাবে কোত্থেকে এসেছে, এই শক্তি সাহস আমরা ভেবে পাই না। শিবনারায়ণ দাস তার নিপুণ হাতের পতাকাটিও নকশা করেছিলেন, পরে এই পতাকাটি বঙ্গবন্ধুর নিজ হাতে উড়িয়েছিলেন ধানমন্ডির বাসভবনে। এই পতাকাটার 3টা ঐতিহাসিক বিষয় রয়েছে, যারা এটার আর্কিটেক্ট ডিজাইনার তারা এটা করিয়েছেন, তারা ছাড়া অন্যদের জানার কথা না। মানচিত্র ছিল বোটল গ্রিন, কালচে সবুজ। বাংলাদেশের কোনো গাছপাতা এগুলির রং পাকিস্তানি পতাকার মতো সবুজ না, এটা হলো কালচে সবুজ। লাল হলো, এটা হলো খুনি লাল, রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে হবে। আর মধ্যখানে বাংলাদেশের মানচিত্র খসিত, এটা হলো আমাদের পাটের রং, গোল্ডেন, সোনালি। ছাত্র জনতা সেদিন যে পতাকাটি উড়িয়েছিল তার কখনোই নামাতে পারেনি পাকিস্তানি শাসক গোষ্ঠী। এই পতাকায় প্রেরণা যোগায় মুক্তির, 9 মাসের সশস্ত্র সংগ্রামে পতাকার সাথে বাঙালি পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দোসরা মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য হয়ে পড়ে, আর পিছনে ফেরার কোন রাস্তা ছিল না। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গঙ্গাসাগর এবং আখাউড়া আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দিনাজপুর শহরতলির কোম্পানির মোড় থেকে ঢেপা নদীর বাঁধ পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুইপ ইকবালুর রহিম।
নানা আয়োজনে সিলেট, খুলনা, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, ঝিনাইদহ, জয়পুরহাট, মাদারীপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, মেহেরপুর ও হিলি সহ বিভিন্ন স্থানে ভোটার দিবস পালন। স্বাধীনতার মাস মার্চকে বরণ করতে সিলেটে আনন্দ শোভাযাত্রা। শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় রাজবাড়ির 9 দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ভারতে পাচার হওয়া বাংলাদেশি 2 কিশোরকে বেনাপুল সীমান্ত দিয়ে হস্তান্তর। জয়পুরহাটে অগভীর নলকূপ স্থাপনে প্রভাবশালীদের বাধা ও মামলা দেওয়ার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ। বিভিন্ন সময়ে কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গাজীপুর, কুষ্টিয়া ও নেত্রকোনায় মেমোরিয়াল ডে পালন। জয়পুরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক জেলা পর্যায়ের সংলাপ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিরাজগঞ্জের 8 উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 18 জন, চলছে প্রচার, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাবনায় র্যাব পরিচয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু। জাটকা সংরক্ষণ, 2 মাস মেঘনা অববাহিকায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা, টহল জোরদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।